বেশ ঘটা করেই বাংলাদেশেও আয়োজন হলো শারদীয় দুর্গোৎসবের। এবছর মোট 32,118টি পুজো অনুষ্ঠিত হচ্ছে বাংলাদেশে। কোভিড বিধি মেনেই এবার হবে বাংলাদেশে পুজো। খুবই খুশি সবাই মায়ের আগমনে। বিগত বছর দুর্গাপূজার আনন্দ কেড়ে নিয়েছিল করোনা, এবার মায়ের দয়ায় করোনা পরিস্থিতি অনেকটাই প্রায় স্বাভাবিক। তাই এবারে ঢাকার মন্দির ও মণ্ডপগুলো সেজে উঠেছে বর্ণিল সাজে, আলোকসজ্জা, বিশাল তোরণ ঢাকার শারদীয় দুর্গোৎসবের পরিচিত দৃশ্য। এবারে ঢাকার সিদ্ধেশ্বরী কালী মন্দিরে পালিত হচ্ছে 450 বছরের পুরানো পূজা। অরুণিমা জনকল্যাণ দেবালয় পূজা কমিটি পালন করছে এই সুবর্ণ জয়ন্তী। পুজোকে ঘিরে মন্দিরের পুরোহিত বললেন, আমি এই সিদ্ধেশ্বরী কালী মন্দিরের প্রধান সেবায়ী, আমার পিতৃপুরুষ এই মন্দির প্রতিষ্ঠা করে গেছেন। আমরা এই জমিটার আমলোচন মিত্র বা ফরিদপুরের জমিদারের থেকে বন্দোবস্ত নিয়ে এখানে মন্দির প্রতিষ্ঠা করে 400 বছর যাবৎ এখানে সেবা পূজা দিয়ে আসতেছি। আমরা ঢাকেশ্বরী মন্দিরেরও 20% মালিক এবং সেবাই পূজারি। আর আমার মাথার উপরে যে ফটোটা দেখছেন, এই যে ফটোটা উঠান, এই ফটোটা আনন্দময়ী মায়ের। 72 জানুয়ারি মাসে দেরাদুনে আনন্দময়ী মার কাছে থেকে দীক্ষিত হইয়া সেই আশ্রমে ব্রহ্মচারী হইয়া দেরাদুন, রাঁচি, রাজগীর, উত্তরকাশী, গঙ্গোত্রী, আর আপনার হরিদ্বার, রাঁচি এবং আগরপাড়া মায়ের আশ্রমে পুজো করে পরবর্তীতে 76 আবার আমাদের এই সিদ্ধেশ্বরী মন্দিরে। মহাষষ্ঠী পূজোর মধ্য দিয়ে অন্যান্য দেশের মতো বাংলাদেশেও শুরু হলো সম্প্রীতির বন্ধন, বাঙালি সনাতন সম্প্রদায়ের সবচেয়ে বড় শারদীয় দুর্গোৎসব। সোমবার মহাষষ্ঠীর রাত 9:57 অবধি তিথি থাকবে। ক্ষণে ক্ষণে উলুধ্বনি, শঙ্খ, কাঁসর আর ঢাকের বাদ্যি জানান দিচ্ছে ঠাকুর ঘরে উদ্ভাসিত মৃন্ময়ী রূপ প্রতিমা বরণ চলছে। মঙ্গলবার মহাসপ্তমী, জনগণ খুবই খুশি। গত বছর বৈশ্বিক মহামারী করোনার কারণে আমরা মায়ের পুজো সঠিকভাবে সম্পন্ন করতে পারলেও আমাদের যে উৎসবের আমেজ বা আনুষ্ঠানিকতা সেটা আমরা সঠিকভাবে পূরণ করতে পারিনি। তো এবার আমরা যেহেতু দেখা যাচ্ছে যে করোনা তার স্বাভাবিক মাত্রায় ফিরে আসছে এবং সব কিছু স্বাভাবিক হয়ে আসছে, তাই আমরা এবার আশা করছি যে মায়ের পুজো আমরা সঠিকভাবে এবং পুরো বাংলাদেশ জুড়ে ধুমধামের সাথে আমরা পালন করতে পারব। কৈলাস ছেড়ে মায়ের পিতৃগৃহে আগমন ঘোড়ায় চড়ে, ধারণা এতে সামাজিক, রাজনৈতিক ও সাংসারিক ক্ষেত্রে অস্থিরতা প্রকাশ পাবে। এবার 32,118টি পুজো মণ্ডপে দুর্গোৎসব উদযাপন হচ্ছে বাংলাদেশে। প্রধানমন্ত্রী শেখ হাসিনা দুর্গাপূজা উপলক্ষে 3 কোটি টাকা অনুদান দিয়েছেন, তবে কোভিড বিধি মেনেই হয়েছে সবকিছুর আয়োজন বাংলাদেশে। সর্বোচ্চ স্বাস্থ্যবিধি মেনেই আমরা পূজা উদযাপন করব। আমরা এই ঐতিহ্যবাহী মাতৃমন্দির অঙ্গনে যে দীর্ঘদিনের যে পূজা ব্যবস্থাপনা, অর্থাৎ শারদীয় উৎসবের যে ব্যবস্থাপনাগুলো, আমরা সরকার নির্দেশিত যে সমস্ত বিধিনিষেধ আছে সেটা অবশ্যই অক্ষরে আমরা পালন করব। হ্যাঁ, দুর্গোৎসব উপলক্ষে বাংলাদেশের রাষ্ট্রপতি মোহাম্মদ আব্দুল হামিদ, প্রধানমন্ত্রী শেখ হাসিনা এবং জাতীয় পার্টির চেয়ারম্যান আনোয়ার হোসেন, মঞ্জু এমপি পৃথক বাণীতে দেশবাসীকে শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়েছেন। ঢাকা থেকে ঋদ্ধিমানের রিপোর্ট, নিউজ ভ্যানগার্ড।